আজকে আমি আলোকে পাঁচ সক নামাজের পর দোয়া আমল বা ওজিফা আহ শিখে নেব তা আমি হ্যারদানি লিখেছি যে ফজরের নামাজের পরে যেহেতু এগুলো ফজরের নামাজের পরেও আপনারা পড়বেন এই জন্য আমি ফজরের নামাজের পরে এই কথাটা সেখানে লিখেছি তো প্রিয় দর্শক আপনারা ইচ্ছা করলে এগুলো পাঁচ শক্ত নামাজের পরেই পড়তে পারবেন তবে বিশেষ করে আজকের এই দোয়াগুলো ফজর এবং মাগরিবের পরে মানে খুবই কার্যকরী কারণ রাসুল সাল্লাম এই হাদিসের মধ্যে ফজর এবং মাগরিবের পরের যে আমলগুলো এগুলোকে নবীজি সাল আলহি ওয়াসাল্লাম একটু বেশি কি করেছেন আপনার গুরুত্ব দিয়েছেন চলেন আমরা দেখিনি তো প্রথমে আপনারা যারা ফজরের নামাজ আদায় করেছেন আমিও ফজরের নামাজ মসজিদ থেকে আদায় করে মাত্র আসলাম তো যারা ফজরের নামাজ আদায় করেছেন ফজরের নামাজ আদায় করার পরেই আপনাকে একটি দোয়া প্রথমে পাঠ করতে হবে সেটার নাম হলো অল্লাহ একবার এটা শুধু ফজর নয় পাঁচ নামাজের পরেই যখনই আপনি নামাজের সালাম ফিরাবেন তখনই আপনি পড়বেন অল্লাহ একবার এরকম ভাবে অতপর আপনি রসুল সাল্লা সাল্লাম তিনবার আস্তাক ফিরুল্লাহ পাঠ করতেন আপনিও তিনবার আস্তাক ফিরুল্লাহ পাঠ করার চেষ্টা করবেন ইংসা আল্লাহ তো আপনি তিনবার আস্তাক ফিরুল্লাহ এখনই পাঠ করে নেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ অতপর রসুল সাল্লাম একটা দোয়া পাঠ করতেন এই যে এই দোয়াটি এই দোয়াটি একেবারেই সহজ হ্যাঁ এখানে বাংলা উচ্চারণটা সহকারে আমি দিয়ে দিয়েছি আপনারা এখান থেকে সহজে মুখস্থ করে নেবেন অর্থ সহকারে আমি এখানে দিয়েছি তা আমি দোয়াগুলো ধীরে ধীরে বলবো যাতে আপনারাও আমার সঙ্গে পড়তে পারেন মুখস্থ করতে সুবিধা হয় ওই রকম ভাবি ইনশাল্লাহ আমি বলার চেষ্টা করব এইটা আপনারা একবার পড়ার চেষ্টা করবেন অতপর আপনারা এই সুবাহান আল্লাহ তেত্রিশ বার পাঠ করবেন আলহামদুলিল্লাহ এই দোয়াটি তেত্রিশ বার পাঠ করবেন অল্লাহ একবার এটা আপনারা চৌত্রিশ বার পাঠ করবেন এর প্রসঙ্গে এখানে আমি দুইটি হাদিস এখানে উল্লেখ করেছি এ প্রথম হাদিসটি হলো যদি আপনি এভাবে পাঠ করতে পারেন তাহলে আপনি কখনো ব্যর্থ হবেন না কখনো ব্যর্থ হবেন না অপর হাদিসে এসেছে কি えラスウス सलाम বলেছেন যে ব্যক্তি সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার এই যে এখানে আমি লিখে দিয়েছি সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহ আকবার 33 আর একবার পূর্ণ করতে এই দুয়াটা পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু যদি এটা পাঠ করা যায় তাহলে কি হবে তার গুনাহ সমূহ সমুদ্রের ফেনারাসি পরিমাণ হলেও আল্লাহ তালা মাফ করে দিবেন এটা সহি মুসলিমের একটা হাদিস চলেন এরপরে আমরা যে আমলটা করতে পারি তা হলো একশতবার একশতবার আপনি এই দোয়াটা পাঠ করবেন হ্যাঁ আমি পড়ি আপনারা আমার সঙ্গে পড়েন ওয়া বিহামদিহি অথবা যদি একবারে মিলাইয়া করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এরকম ভাবে আপনারা 100 বার পাঠ করবেন 100 বার পাঠ করলে কি হয় জানেন যে দেখেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এখানে হাদিস উল্লেখ করছেন এটা সহিহ মুসলিমের হাদিস যে কিয়ামতের দিন তার চেয়ে উত্তম আর কারো আমল হবে না অন্য হাদিসের মধ্যেও এসেছে যে যদি তার গুনাহ সমুদ্রের ফেনারসি পরিমাণ হয় আল্লাহ মাফ করে দিবেন এটা সহি বোখারি এবং মুসলিমের হাদিস আচ্ছা আরেকটি আমল সেটি হল অল্ল হম্মা অজিরিনি মিনান্লহম্মা অজিরিনি মিনান্নার এই দোয়াটা আপনার সাতবার পাঠ করার চেষ্টা করবেন দেখেন এখানে কি লেখা হয়েছে রসদালাম একজন সাহাবিকে বলেন তুমি ফজরের সালাতের পরেই দুনিয়াবি কথা বলার আগে এই দোয়া সাতবার বলবে আমি যেটা মাত্র বললাম তুমি যদি এ তুমি যদি ওই দিনের মধ্যে মৃত্যুবরণ করো তাহলে তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে অনুরূপভাবে তুমি যদি মাগরিবের নামাজের পর দুনিয়াবি কথা বলার আগে এই দোয়া সাতবার পড়ো তাহলে তুমি যদি ওই রাতে মৃত্যুবরণ করো আল্লাহ তালা তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন এখানে অনেকগুলো হাদিসের রেফারেন্স দেওয়া হয়েছে প্রিয়দর্শক আপনারা এই আমলটি করার চেষ্টা করবেন দওয়াটি কি অল্লহ হুমজির নি মিনান্নার আমরা আগে দুইবার পড়ছি এখন একবার তিনবার হয়ে গেল আমরা সাতবার পড়ে ফেলি অল্লহ হুম্মা জিরি নি মিনান্নার অল্ল হুম্মা জিরনি মিনান্নার অল্ল হুমজিরে নি মিনান্নার অল্লহ হুমজিরে নি মিনান্নার সাতবার হয়ে গেল ইনশাল্লাহ আজকে দিনের মধ্যে এবং আজকে দিনের মধ্যে যদি আপনার মৃত্যু হয় আপনি জাহান নামের আগুন থেকে ভাসতে পারবেন আরেকটা আমল হলো একবার সাইদুল একবারিকফার পাঠ করা ঠিক আছে একবার সাইদুল ইস্তিকফার পাঠ করবেন এটা করলে কি হয় জানেন দেখেন এখানে শহীদ বোখারি থেকে হাদিস আনা হয়েছে মজমউল উসুলের মধ্যেও ষষ্ঠ খন্ডে হাদিস খানা রয়েছে সাইদুল ইস্তিকার বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ একটা দোয়া এটা হ্যাঁ যে ব্যক্তি এ দোয়ার অর্থের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস রেখে দিনের বেলা তা পাঠ করবে সে ওই দিন সন্ধ্যার আগে মৃত্যুবরণ করে তবে সে জান্নাতি হবে আর যে ব্যক্তি ঠিক তেমনিভাবে সন্ধ্যায় পড়বে ফজরের আগ পর্যন্ত মৃত্যু হলে সে জান্নাতি হবে ঠিক আছে সহি বোখারির হাদিস তো দোয়াটা আমরা আমি একবার পড়বো আপনারা আমার সঙ্গে একবার পড়বেন প্রিয় দর্শক লেখাগুলো ক্লিয়ার দেখা যায় আমাকে একটু জানাবেন যারা যুক্ত হয়েছেন লেখাগুলো ঠিকঠাক মতো দেখা যায় কিনা একটু জানাবেন তারপরেও আমি একটু একটু জুম করে দেওয়ার চেষ্টা করি জি এখন মনে হয় ভালো দেখতে পাবেন لا إله إلا أنت، خلقتني وأنا عبدك، وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك. আলাইয়া ওয়া অবু উলক বিদম বি ফাউক ফিরলি ফ ইন হো ইল্লা আং অথবা ইল্লা আংটা দুইটাই সেই সমস্যা নাই এখানে বাংলা উচ্চারণটি আমি দিয়ে দিলাম আপনারা বাংলা উচ্চারণ দেখেও পড়তে পারবেন ইনশাহ আল্লাহ এরপরে আরেকটা আমল আমি দেখাই যে দশ বার এই দোয়াটা পাঠ করার চেষ্টা করবেন এই যে এই দোয়াটা পাঠ করার চেষ্টা করবেন এই দোয়াটা পাঠ করলে কি লাভ সেটা আগে শুনি আমরা দোয়াটা পাঠ করবো হ্যাঁ দেখেন এখানে বলা হয়েছে কি এখানে একটা হাদিস আনা হয়েছে আমি সবটা না এখান থেকে পড়ি যে ব্যক্তি মাগরিবের সালাতের পর এবং ফজরের সালাতের পর মানে এখনই এই যে আমরা ফজরের সালাত পরে আসলাম না এখনই ঘুরে বসা বা নড়াচড়ার আগে তাহলে এটা আমরা হারাই ফেলছি এটা আপনারা এই আমলটা করবেন হ্যাঁ পা গোটানো অবস্থাতে কোনো কথা বলার আগেই এ দোয়াটি দশ বার পাঠ করবে আল্লাহ তালা তার প্রত্যেক বারের জন্য দশটি সব লিখবেন দশটি গুনা মাফ করে দিবেন এবং দশ গুণ তার মর্যাদা বুলন্দ করে দিবেন বৃদ্ধি করে দিবেন ঠিক আছে ওই দিন ওই দিনের জন্য তাকে সকল অমঙ্গল ও ক্ষতি থেকে রক্ষা করা হবে শয়তান থেকে পাহারা দেওয়া হবে ওই দিন শির ছাড়া কোনো গুণা তাকে ধরতে পারা উচিত নয় যে ব্যক্তি তার চেয়ে বেশি বলবে সে ছাড়া অন্য সবার চেয়ে সে ওই দিনের জন্য শ্রেষ্ঠ আমলকারী হিসেবে গণ্য হবে প্রিয় দর্শক এই হাদিসটি বিভিন্ন হাদিস গ্রন্থে উল্লিখিত হয়েছে হাদিসটি সহি একটা হাদিস তো এখানে রেফারেন্স আমি দিয়ে দিয়েছি আপনারা এখান থেকে রেফারেন্স রেফারেন্সগুলো নিতে পারেন আর দোয়াটা কি দোয়াটা আমার সঙ্গে আপনারা একবার পড়েন আপনারা পরবর্তীতে মুখস্থ করে আপনারা দশবার করে প্রত্যেক দিন পাঠ করার চেষ্টা করবেন যদি তাওফিক আল্লাহ তালা দান করেন লা ইলা হা ইলহো ওয়াহাদহো লা শরী কালহু লাহুল মুল্কু ওয়ালাহুল হামদু ইয়ো হে ওয়াইউ বিয়াদিহিল খৈর ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির এই যে এখানে বাংলা উচ্চারণটা আছে এটা জাস্ট সহজের জন্য বাংলা উচ্চারণটা থাকলে সহজে মুখস্থ করা যায় এই জন্য দেওয়া কিন্তু উচ্চারণগুলো আমি যেভাবে করেছি ওইভাবে করবেন উচ্চারণ তো আর বাংলায় লেখা যায় না এরপরে আপনারা এই যে এই একটা আমল দেখেন অতঃপর তিনবার এই দোয়াটা পাঠ করার চেষ্টা করবেন এই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এই দোয়াটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন এখানে একটা হাদিস আমি নিয়ে এসেছি উম্মুল বলেন যে সাল্লাম ফজরের সালাতের পর পরে তাকে তার সালাতের স্থানে জিকিরত অবস্থা দেখে বেরিয়ে যান মানে আমি আমার মতো করে হাদিসটা বলি হাদিসটা একটু লম্বা তো আমি নিজের মতো করে আপনাদেরকে সহজে বুঝাই দিই উম্মুল মিন জুয়াইরিয়া তিনি সকাল ফজরের পরে আমল করতেছিলেন নবীজি ঘর থেকে বের হয়ে গেলেন নবীজি জোহরের নামাজের পরে মানে জোহরের নামাজের পরে না মানে জোহরের একটু আগে ঘরে ফিরলেন ঘরে ফিরে দেখেন যে জুয়াইরিয়া রদিউল্লাহ তালা আনহা এখনো বসে বসে জিকিরাসকার তাসবি তাহলে আমল করতেছেন তখন নবীজি বললেন তুমি এখনো পর্যন্ত সেই ফজল থেকে আমল করতেছ হজর জুয়াইরিয়া বলেন হা নবীজি বললেন যে আমি তোমার কাছ থেকে বের হয়ে যাওয়ার পরে আমি মাত্র চারটি কালেমা বলেছি যে চারটি কালিমা এতটাই গুরুত্বপূর্ণ বা এতটাই শুরু করে এই পর্যন্ত তুমি যা পড়ছ যত আমল করছো সব আমলের সমান তাহলে দেখেন এই যে এটা এইটা যদি আপনি কয়েবার চারবার এখানে হাদিসের মধ্যে এসে চারবার এই যে চারটি বাক্য তিনবার সরি চারটি বাক্য তিনবার তিনবার আপনারা এই দোয়াটা পাঠ করবেন এখানে আমি লিখিয়ে দিয়েছি তিনবার আমার সাথে আপনারা পড়েন

আপনারা ভিডিও থামিয়ে থামিয়ে পরবর্তীতে শিখে নেবেন আরেকটা আর একটা আমল নয় দেখাই অথপর আয়াতুল কুরসি একবার পাঠ করবেন দেখেন আয়াতুল কুরসির ক্ষেত্রে অনেক হাদিস রয়েছে আমি সবগুলো হাদিস আমার বইতে আমি আনি নাই আমি কয়েকটা হাদিস শুধু আপনাদেরকে শোনাব ঠিক আছে যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত জিন থেকে হেফাজত থাকবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জিন জিন দ্বারা যারা আক্রান্ত অথবা জিনের ভয় যাদের আছে হ্যাঁ এরা এই দোয়া পাঠ করলে আয়াতুল কুরসি যদি পাঠ করে জিন থেকে হেফাজত থাকে এবং যে ব্যক্তি সন্ধ্যায় তা পাঠ করবে সে সকল সকাল পর্যন্ত জিন থেকে হেফাজত থাকবে হাদিসটি সহী এরপর দেখেন আরেকটা হাদিস আবু হুরারা থেকে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাম বলেছেন নিশ্চয়ই প্রত্যেকটি বস্তুর চূড়া রয়েছে আল কোরআনের চূড়া হলো সুরা বাকারা আর এতে এমন একটি আয়াত রয়েছে যা কোরআন হাকিমের আয়াত সমূহের প্রধান সুবাহান আল্লাহ আর তা হলো আয়াতুল কুরসি আরেকটা হাদিস শোনেন এটা আবু হুরার থেকে বর্ণিত নবীলাম বলেছেন যখন তোমাদের কেউ বিছানায় যাবার ইচ্ছা করে মানে ঘুমাতে যাওয়ার ইচ্ছা করে তখন সে যেন আয়াতুল কুরসি পাঠ করে যে তা পাঠ করবে আল্লাহ তালা সে আল্লাহর নিকট থেকে নিরাপত্তা পাবে এবং সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারবে না এটা সহি বুখারীর হাদিস আরেকটা হাদিস শোনেন যে ব্যক্তির প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশ প্রবেশে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না না মানে ওই জান্নাতে যেতে পারে কারণ লোকটার মৃত্যু হয় না মৃত্যু হইলে জান্নাতহমদেহী মিসকাছরী বাইহাকি হ্যাঁ সহিব নেহিব্বান নাসাই বাইহাকি অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে এসেছে তাহলে আমি একবার আপনাদেরকে আয়াতুল কুরসিটা পড়ে শোনাই

له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من

প্রয়োজন অনুযায়ী আপনারা জানি অনেকেই যারা আমার কাছ থেকে কোরআন হাকিম শিখেছেন আপনারা অনেকেই কোরআন হাকিম এখন রিডিং পড়তে পারেন আপনারা চেষ্টা করেন আরবি থেকে পড়ার জন্য বাংলা উচ্চারণ না দেখাই ভালো এরপরেও যারা নাকি একেবারে কিছুই পারে না আরবি তাদের জন্য শুধু বাংলা উচ্চারণ তবে আপনারা আমি যেভাবে উচ্চারণ করেছি ওইভাবে উচ্চারণ করতে হবে আরবিটা ঠিক আছে যাই হোক চলেন সামনের দিকে আমরা আগাই দশ নম্বর আমলটা আমরা দেখেনি কতবার সুরা একলাস সুরা ফালাক ও সুরা নাস তিনবার করে পাঠ করার চেষ্টা করবেন এই তিনটা সুরা যদি আপনি তিনবার করে পাঠ করেন তাহলে কি হবে এখানে আমি একটা হাদিস উল্লেখ করে দিয়েছি যে নবীজি বলেন তুমি যদি সকালে ও সন্ধ্যায় তিনবার করে কলহু আল্লাহ আহাদ ও মুয়াব্বে জাতাইন জাতেন বলা হয় সুরা ফালাক এবং নাসকে দুইটাকে একসাথে মুয়াব্বে বলা হয় পাঠ করো তবে তোমার আর কিছুরই দরকার হবে না প্রত্যেক কিছু থেকে ইহাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে হাদিসটি সহি তাহলে আপনারা কি করবেন বা গ্রীবের পরে এবং ফজরের পরে কমপক্ষে সুরা একলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার পাঠ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এক্ষেত্রে আরো হাদিস রয়েছে বইটি অনেক বড় হয়ে যাবে এই জন্য আমি আনিনি চলেন বিসমিল্লাহমান قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد اذا حسد. بسم الله الرحمن الرحيم، قل اعوذ برب الناس ملك الناس. ইলা হিন্দাস মিং শাররিল ওয়াস ওয়া সিল হন্নাস আল্লাদিওয়াস উই শু ফি সুদুরিনাস মৃণল জিন তিভান কয়বার করে তিনবার তিনবার করে আপনারা পাঠ করবেন ইংশা আল্লাহ এখন আছেন অথবা দুরু শরীফ দশবার পাঠ করবেন হ্যাঁ যে কোনো দুরূপ দূরত পড়লেই হবে ঠিক আছে আমি এই দূর শরীফ পাঠ করলে কি লাভ আমি কয়টা একটা হাদিস শুধু শরীফের ক্ষেত্রে অসংখ্য হাদিস হাদিস আছে আমি একটা শুধু আপনাদেরকে বলেছেন যে ব্যক্তি সকালে দশ বার ও সন্ধ্যায় দশবার তাহলে দূরটা দশ বার পাঠ করতে হবে আমার উপর দূর শরীফ পাঠ করবে সে কেয়ামতের দিন আমার সাফায়াত লাভ করবে প্রিয় দর্শক এইটার চাইতে বড় নেয়ামত কি আর আছে এটার চাইতে বড় নিয়ামত আছে বলে আমার তো মনে হয় না যে আল্লাহর নবীজি যদি আপনাকে সাফায়ত করেন আর কি দরকার আপনার কিছু দরকার না হাদিসটি সহি আপনার কয়েকটা কিতাবে এসেছে আমি এখানে সব কিছু উল্লেখ করে দিয়েছি জি চলেন আমরা তাহলে কোন দূরটা পড়বেন দেখেন আমি এখানে তিনটা দূর দিয়েছি নামাজের পরে আমরা একটা দূরত পড়ি আল্লাহ আলা ওয়া আলা আলী মুহাম্মাদ কেমা সল্লে তা আলা ইব রহিমা আলা আলি ইব রহিম হামিদুম মজিদ লহ্মাবারিক আয় লা মুহাম্মাদ ইউ আয় লা অলি মুহাম্মাদ কেমা ব আলা ইব রহিমা ওয়ালা আলি ইব রহিম হামিদুম মাজিদ এটা পড়তে পারেন অথবা যদি মনে করেন এই দুটো একটু বড় একটু ছোট হলে ভালো হয় তাহলে এটা পড়বেন

এই শরীফটা পাঠ করবেন মানে যদি ওইটা আপনার বেশি কষ্ট হয় এইটা এটা কিন্তু দেখেন সব মিলে দশ বার হয়ে গেছে দশ বার পরে ফেললাম আমরা কি বরকটটাও পায় গেলাম ইনশাল্লাহ এরপরে আসেন বারো নম্বর অতপর তিনবার এই দোয়াটি পাঠ করবেন এই দোয়াটা এই দোয়াটা কি হবে পাঠ করলে আমি আগে হাদিসটা শুনাই যে বলেন সাল্লাম বলেছেন যদি কোনো বান্দা সকালে ও সন্ধ্যায় তিনবার করে হয়তো কতবার তিনবার এই দোয়া পাঠ করে তবে এই দিনে ও রাতে কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারবে না হাদিসটি সহি আমি আরেকটা হাদিস শোনাই সেই হাদিসটা আমি এখানে আনি নাই ওই হাদিসটাতে এসেছে যে যদি কেউ এই দোয়া সকাল সন্ধ্যা তিনবার পাঠ করে তাহলে বিষ পর্যন্ত বিষ আসে না বিষ কোনো বিষের যে প্রতিক্রিয়া বিষ খেলে যে মানুষ মরে যায় ওই বিষের প্রভাবও ব্যক্তির শরীরে লাগে না সোবাহান সুতরাং এই দোয়াটা খুবই চমৎকার এই জন্যই আমি বারো নম্বর পয়েন্টে এই দোয়াটা নিয়ে এসেছি আপনারা এই দোয়াটা পড়বেন আমি একবার বলি আপনারা আমার সঙ্গে পড়েন উচ্চারণটা সঠিকভাবে করার চেষ্টা করবেন

যদি কেউ সন্ধ্যায় তিনবার এ বাক্যটি বলে সে রাতে কোনো বিষ বা আপনার ধ্বংসন তাকে কোনো রকমের ক্ষতি করতে পারবে না হাদিসটি সহী মুসলিমের চতুর্থ খণ্ডে এসেছে প্রিয় দর্শক হাদিসটি আমরা দোয়াটি আমরা শুনি আমার সঙ্গে আপনারাও পড়েন অথবা হ্যাঁ ঠিক আছে এই দোয়াটা এখানে বাংলা উচ্চারণ সহকারে দিয়েছি আপনার এটা পড়বেন ইনশা আল্লাহ তিনবার এই দোয়া পড়বেন এই যে এটা 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 পড়লে কি হয় জানেন আমি আগে হাজিসটা শোনাই দেখেন মুনাইর রদুল্লাহ তালন বলেন রসুসালাম বলেছেন যে ব্যক্তি সকালে এই বাক্যগুলো বলবে আমি দায়িত্ব গ্রহণ করছি যে তার হাত ধরে তাকে জান্নাতে প্রবেশ করাবো সুবাহানি হাফিজ হাইসামি রহিমহুল্লাহ তাআলা হাদিসটির সনদকে হাসান ও গ্রহণযোগ্য বলেছেন মজমাউল জাওয়ায়দের মধ্যে হাদিসটা এসেছে যাই হোক আরেকটা হাদিস শোনাই যে যদি কোনো ব্যক্তি সকাল ও সন্ধ্যা এই বাক্যগুলো বলে মানে আমি বলবো এখনো বলি নাই আপনাদেরকে তাহলে আল্লাহর হক হয়ে যায় মানে হক মানে কর্তব্য আল্লাহর কর্তব্য হয়ে যায় যে তিনি উক্ত ব্যক্তিকে দিন সন্তুষ্ট ও খুশি করবেন এর অর্থ কি এর অর্থ হলো আল্লাহ কেয়ামতের দিন ওই বান্দাকে জান্নাত দিয়ে সন্তুষ্ট করবেন তাহলে দোয়াটা আমি বলি আপনারা শোনেন অথবা বাংলা উচ্চারণটা একটি নজর আমি দেখাই রাব্বা وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا أمي هي. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا এই দোয়াটা এই দোয়াটা আপনারা ইনশাআল্লাহ কি পাঠ করবেন জি এরপরে দেখেন সাতবার এই দোয়াটা পাঠ করবেন কতবার সাতবার এই যদি পাঠ করেন কি হবে অপর পৃষ্ঠায় সাতবার হাদিসটা উল্লেখ করেছি আমি দেখেন প্রিয় দর্শক অনেকে মনে করতে পারেন যে আমি বারবার বলতেছি আমি উল্লেখ করে দিয়েছি এই কথাটা আমি এই বলি কারণ এই বইটা আমার নিজের লেখা হ্যাঁ এই আমি এই কথাটা বারবার বলি আমি উল্লেখ করে দিয়েছি এই বইটি আপনারা কিভাবে নিবেন কিভাবে পাবেন আমি একটু পর বর্ণিত হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় সাতবার হ্যাঁ সাতবার এই আয়ারটি পাঠ করবে আল্লাহ তালা তার সকল চিন্তা উৎকণ্ঠা ও সমস্যা মিটিয়ে দিবেন আল্লাহ দেখছেন সকল চিন্তা বিশেষ করে যারা ডায়াবেটিক্স এর এবং প্রেসারের রোগী হার্টের রোগী আছেন ওনারা এগুলো এগুলো এই দোয়াটা বেশি পড়বেন আপনার চিন্তা আল্লাহ দূর করে দিবেন উৎকণ্ঠা সমস্যা প্যারেশানি যেটাকে বলা হয় ওগুলো আল্লাহ তালা দূর করে দিবেন দোয়াটা সাতবার পাঠ করতে হবে কয়বার সাতবার আমি পড়ছি আপনারা আমার সঙ্গে পড়েন হসবিহুয়ালৈ

অর্থ সহকারে আমি দিয়েছি এখানে বাংলা উচ্চারণটা আমি দেখাই দিলাম জি এরপরে যে দোয়া পড়লে সত্তর হাজার ফেরেস্তা পাহারা দেয় সুবাহান আল্লাহ দেখেন এখানে একটা হাদিস আমি নিয়ে এসেছি হাদিসটি ইবনি ইয়াসার রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত প্রিনবী সাল আলহি বলেন যে ব্যক্তি সকালে তিনবার বলবে তিনবার এই যে এটা أعوذ এটা কয়বার বলবে তিনবার হ্যাঁ তিনবার দেখেন পাঠ করার পর সুরা হাসরের শেষ তিন আয়াত পাঠ করবে আল্লাহ তালা তার জন্য সত্তর হাজার ফেরিস্তা নিযুক্ত করে দিবেন তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করবে সেদিন সে যদি মারা যায় শহীদের মৃত্যু হাসিল হবে যে ব্যক্তি সন্ধ্যায় এভাবে পাঠ করবে সেও এই মর্তবা লাভ করিবে বাহান আল্লাহে বেহামদেহি আপনার আচ্ছা এখন তাহলে আমি আপনাদেরকে এটা শোনাই এই যে এখানে বাংলা উচ্চারণটা আমি দিয়ে দিয়েছি আমি আগে এখান থেকে শোনাই তো প্রথমে তিনবার কয় পাঠ কর করতে হবে আরুজ হুবিল্লাহি সেমি রইল আলী মিমিনা সে এটা তিনবার পাঠ করেন এরপর করবেন هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن عزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض ঠিক আছে এই যে এখানে বাংলা উচ্চারণটা আমি দিয়ে দিয়েছি আপনারা এখানে ভিডিও থামিয়ে মুখস্থ করে নিতে পারেন বাংলা অর্থও এখানে আছে যে এরপরে আপনি কি করবেন মোনাজাত দিবেন এরপর আরো যদি দোয়া পারেন কোন দোয়ার তো শেষ নাই রে ভাই সেই দোয়াগুলো পাঠ করবেন অথবা আপনি মুনাজাতটা কিভাবে দেবেন একটু একটু বলে দিই যদিও এটা আমাদের সাবজেক্টে আজকে নাই একটু আপনি আপনাদেরকে স্মরণ করে দিই দোয়াগুলো পাঠ করার পরে আপনি যে কাজটা করবেন অতপর কবর জিয়ারতের নিয়ত সুরা ফাতিহা একবার পাঠ করবেন সুরা এক তিনবার পাঠ করবেন দুরু শরীফ কয়েকবার পাঠ করবেন অতপর আল্লাহ আমিন বলে সিনা বরাবর দুহাত তুলবেন অথবা মুনাজাত শুরু করবেন প্রথম মুনাজাত এটা বলার চেষ্টা করবেন ঠিক আছে প্রথম মুনাজাত এটা বলার চেষ্টা করবেন রাব্বানা অথপর আপনি দ্বিতীয় পর্যায়ে কিছু মোনাজাত প্রথমে আপনি কোরআন থেকে আরো বলবেন ঠিক আছে এরপরে আপনি এই মোনাজাতটা দিবেন এই মোনাজাত করার চেষ্টা করবেন এই যে এটা দুনিয়াতে কল্যাণ হবে আখেরাতে কল্যাণ হবে যাহার নাম থেকে মুক্তি হবে এইটা হাসানা আদা বন্যার দর্শক এখানে যদি আপনি দম না ফালান হাসানা তাও মিলিয়া পড়বেন আর যদি দম ফালায় হাসানা এরকম বলবেন আমি আরেকবার পড়ি ربنا আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা ওয়া কিনা এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে আপনারা পরবর্তীতে দেখে নেবেন এরপরে আপনি আরবিতে আরেকটা দোয়া করবেন প্রথম আরবিতে দোয়াগুলো শেষ করবেন এরপরে আপনি বাংলায় দোয়া করবেন ঠিক আছে এই দোয়াটা এই মোনাজাতটা বললে আপনার তাওবা কবুল হবে গুনাহ মাফ হবে এবং আপনার কি হবে কাজ সহজ হয়ে যাবে এটা অনেকে পারেন তারপর আমি একটু বলে দিই রাব্বানা মিন মিন্না এই জি বাকারার একশত সাতাশটা বার আয়াত এটা এরপরে আরেকটা একটা দেখাই সেটা হলো চতুর্থ নাম্বার মোনাজাত এই মোনাজাতটি বিশেষ করে সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের সন্তান হয় না অথবা যারা যাদের সন্তান চান যোগ্য সন্তান চান নেককার আমুলি সন্তান চান আপনারা এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন রাব্বি হাবিলি মিনাসিহাবলি এটা পড়ার চেষ্টা করবেন দেখেন হজরত ইব্রাহিম আলহ সাল্লা এই দোয়া পাঠ করার কারণে বছর বয়সে হজরত ইসমাইল আলহ পুত্র হিসেবে আল্লাহাক দান করেছিলেন সুবাহান্লাহমদেহ তো এটা আপনারা পড়তে পারেন আর প্রিয় ভাই যারা যুক্ত হয়েছেন আমি বলবো যে কোনো মুনাজাতে এই দোয়াটা মিস করা যাবে না এই যে এই দোয়াটা এই দোয়াটা কোনো মোনাজাতে মিস করা যাবে না এটা হলো পিতা মাতার জন্য আল্লাহ পাক মা বাবাকে লালন পিতা মাতা যেভাবে আপনাকে লালন পালন করেছেন ওইভাবে মা বাবাকেও আল্লাহ তালা কবরে লালন পালন করবেন এই যে এই যে এই দোয়াটা রাব্বির আপনারা আমার সঙ্গে পড়েন রাব্বির হাম কামা রাব্বায় নি সগি র রাব্বির হাম এখানে এই যে এটা এটা তার দিকটা হবে না আচ্ছা এরপরে দেখেন কি করবেন শুনেন। এই যে আমি যেগুলো বললাম এই দোয়াগুলো আরবিতে বলার চেষ্টা করবেন ঠিক আছে এই মোনাজাত বলার পর মানে এই যে পাঁচটা মোনাজাত দেখালাম আপনি যদি আরো পারেন কোনো সমস্যা নেই সবগুলো পড়বেন এই মোনাজাত বলার পর আপনার সকল আশা আকাঙ্ক্ষা মাফের দোয়া কবরবাসীর জন্য দোয়া সন্তান সন্তুতির জন্য দোয়া পরিবার পরিজনের জন্য দোয়া এদের সকলের জন্য আপনি বাংলায় দোয়া করবেন বাংলায় দোয়া করার আপনার যা ইচ্ছা তাই বলবেন আল্লাহর কাছে সমস্যা নেই তবে সেটা যাতে নেক হয় হালাল হয় হারাম কিছু বলা যাবে না আপনার যা চাহিদা সকল কিছু রসুল সাল্লাম বলেছেন যদি জুতার বেল্ট সিরে যায় সেটাও তোমরা আল্লাহর কাছে চাও জন্য আল্লাহর কাছে কোনো জিনিস চাইতে লজ্জা নেই আল্লাহর কাছে বেশি পরিমাণে আপনার মনের মতো করে চাইবেন চাওয়ার পরে সর্বশেষ আপনি এই দোয়াটা বলে মুনাজাত শেষ করবেন এই যে এই দোয়াটা এই দোয়া বলে মুনাজাত শেষ করবেন আমি বলে দিই আপনাদেরকে سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اي منادات بولي ابي منادات شاش كوردي যে প্রিয় দর্শক আমি অনেকক্ষণ পর্যন্ত আপনাদেরকে অনেকগুলো দোয়া কালাম তারপরে মোনাজাত শিখাইলাম এগুলো আপনারা পাবেন আমার নিজেরই লেখা এই যে দেখেন আমার নিজেরই লেখা সাধারণ মুসলিমদের জন্য প্রথম থেকে নামাজ শিক্ষা পর্ব তিন থেকে আমি দেখাইলাম এরকম চারটা খণ্ড আছে আর কোরআন শিক্ষার উপরে দুইটা খণ্ড আছে সহজে কোরআন শিক্ষার জন্য দুইটা বই আমি লিখেছি এই ছয়টা বই আপনারা যারা পেতে চান আপনারা যে কাজটি করবেন এই যে এখানে আমি ছয়টি বইয়ের একটা ছোট্ট সংক্ষিপ্ত রূপ দিয়ে দিয়েছি এই যে এই বইগুলো এই বইগুলোর মধ্যে খুবই সহজে আমি সাধারণ মুসলিদের জন্য গুরুত্বপূর্ণ মাসালা মাসাইলগুলো উল্লেখ করে দিয়েছি এই বইটি যারা নিতে চান আপনারা প্রিয় দর্শক এই যে প্রথম যে নাম্বারটি এই নাম্বার আমাকে ফোন করে অর্ডার করবেন অথবা এই দ্বিতীয় যে নাম্বারটি দেখতেছেন বিকাশ নাম্বার এটা আপনারা জিরো ওয়ান নাইন থ্রি সেভেন সিক্স সেভেন ডাবল ওয়ান থ্রি নাইন আবার বলছি জিরো ওয়ান নাইন থ্রি সেভেন সিক্স ডাবল ওয়ান থ্রি নাইন প্রয়োজনে এখনই একটা স্ক্রিনশট দিয়ে রাখেন হয়তো বা পরবর্তীতে আবার নাও পেতে পারেন এখনই একটা স্ক্রিনশট দিয়ে রাখেন প্রিয় দর্শক আরেকটি কথা বলবো যে আপনারা এই যে ছয়টি বই আপনারা নেবেন এই ছয়টি বইয়ের হাদিয়া হলো পাঁচশো টাকা একটা বই নেওয়া যাবে না যেহেতু বইগুলো আমাদের ছোট ছোট একটা বই দিয়ে নিয়ে আপনাদের মানে পোষাইবে না এই জন্য ছয়টি বইয়ের একটা ছোট প্যাকেজ আমরা তৈরি করেছি এই ছয়টি বই আপনারা নেবেন পাঁচশো টাকা হাদিয়ায় আর একশো টাকা কুরিয়ার সার্ভিসের জন্য আমাকে এক্সট্রা দিতে হবে এই ছয়শো টাকা বিকাশ করে আমাকে ইনশাআল্লাহ অ্যাড্রেসটা দিবেন আমি আপনাদের ঠিকানায় সবগুলো বই পাঠিয়ে দেব ইনশা আল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে আমলগুলো দেখালাম আমলগুলো করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবারতুক